আপনাদের থেকে স্বাগত আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা ও নাম আপনারা প্রত্যেকে শুনেছেন ও এনজিসির তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে একাধিক আপনাদের আলাদা আলাদা শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং টোটাল শূন্য পদের সংখ্যা রয়েছে নশোটি হ্যাঁ বন্ধুরা নশোটি শূন্য পদে পশ্চিমবঙ্গের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ও যেখানে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন এবং আপনারা ও নাম জানেন সেখানে কিন্তু গভর্নমেন্ট রিক্রুটমেন্টই করা হচ্ছে এবং প্রতিটা আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে তো কীভাবে আপনারা আবেদন করবেন কোন শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করা যাবে সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন এবং যারা নতুন আছেন তাদের বলে রাখবো অবশ্যই আপনাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন নিজেকে আপডেট রাখার জন্য তো সরাসরি সরাসরি আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে দিয়েছি এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটি আপনাদের শো করছে এখানে দেখতে পাচ্ছেন তো প্রথমেই বলা যায় নোটিশটি পাবলিশ করা হয়েছে সাত পাঁচ দু হাজার বাইশ থেকে তো অনলাইনে কিন্তু আপনাদের আবেদন অলরেডি চলছে এবং আঠাশ পাঁচ দু হাজার বাইশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ মে মাসের আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে ওএনজিসি অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা আছে অয়েল অ্যান্ড ন্যাশনাল গ্যাস কর্পোরেশন লিমিটেড যেটা কিন্তু গভর্নমেন্টের আন্ডারে এবং এই ইকুইপমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা যায় যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার থেকে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে একাধিক শূন্য পদ রয়েছে আমি কয়েকটা আপনাদের বলে দিচ্ছি প্রথমে দেখতে জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল রয়েছে দেখতে পাচ্ছেন নিচে দিকে চলে আসলে জুনিয়ার টেকনিশিয়ান রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে জুনিয়র ফায়ার সুপারভাইজার রয়েছে জুনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট রয়েছে দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসলে জুনিয়র ফায়ারম্যান অ্যাসিস্ট্যান্ট রয়েছে এরপরে নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন জুনিয়র ডিলিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন জুনিয়র ফায়ার সুপারভাইজার রয়েছে এক আবারও নিচে চলে আসলে দেখতে পারবেন এখানে একাধিক শূন্য পদ রয়েছে বন্ধুরা যদি প্রতিটা শূন্য পদ নিয়ে আলোচনা করতে যায় সেক্ষেত্রে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে তো বলে রাখি ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সরাসরি আপনারা নোটিশটি ডাউনলোড করে আপনারা অবশ্যই একবার রিড আউট করে নেবেন এবং যেই পোস্টটা আপনার জন্য সুইটেবেল সেই পোস্টটাতে আপনারা আবেদন করবেন বেসিক্যালি আমি এখানে বলে রাখছি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আপনারা ম্যাক্সিমাম পোস্টেই আবেদন করতে পারবেন একটি লোক একটি পোস্টেই আবেদন করা যাবে অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটা পোস্টেই কিন্তু আবেদন করতে পারবেন ছেলে অথবা মেয়ে এখানে ফায়ারম্যান নিয়োগ করা হচ্ছে যে ক্ষেত্রে আপনার মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন প্রতিটা পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে তো বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাশেই আবেদন করা যাবে তো আমি আপনাদের বেশি যেগুলো আপনারা বেশিরভাগ লোক আবেদন করতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি যেমন জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনারা গ্র্যাজুয়েশন পাশে আবেদন আবেদন করতে পারবেন জুনিয়র টেকনিশিয়ান ক্ষেত্রে আপনারা গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন এছাড়া ইঞ্জিনিয়ারিং সিভিল ইলেকট্রিক্যাল এগুলোর জন্য কিন্তু আপনাদের ডিপ্লোমা কোর্স লাগবে সংশ্লিষ্ট শাখার উপরে নিচের দিকে চলে আসলে আমি ফায়ারম্যানের যোগ্যতাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে জুনিয়র ফায়ার সুপারভাইজার রয়েছে জুনিয়র ফায়ার ম্যান রয়েছে তো অর্থাৎ দুটি আলাদা আলাদা পোস্ট রয়েছে টোটাল ভেঙে ভেঙে দেখবেন নশোটি টোটাল শূন্য পদ রয়েছে নশোটা শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে এখানে আবেদন করা যাবে প্রথমে রিটেন এক্সাম হবে তারপরে কিন্তু সিবিটি হবে সিবিটির পর কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে টোটাল চোদ্দোটি পেজের নোটিফিকেশান রয়েছে তো নোটিফিকেশানে অনেক আলাদা আলাদা শূন্য পদ রয়েছে এবং প্রতিটা পোস্টের জন্য কিছু কিছু ভ্যাকেন্সি রয়েছে তো এক্ষেত্রে কিন্তু প্রতিটা পোস্ট নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এক্ষেত্রে বন্ধুরা স্যালারিটা দেখতে পাচ্ছেন স্যালারিটা উনত্রিশ হাজার থেকে স্যালারি শুরু হচ্ছে যেটা আটানব্বই হাজার টাকা পর্যন্ত স্যালারি আছে দেখতে পাচ্ছেন লেভেল ওয়ান অনুযায়ী দেওয়া হচ্ছে উনত্রিশ হাজার টাকা থেকে স্যালারি প্রোভাইড করা হচ্ছে নিজের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন যেমন জুনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে ফিটারের জন্য আপনাদের হাই স্কুল পাশ হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে কিন্তু আপনাদের অবশ্যই সেই টেকনিশিয়ানের ওপর একটি সার্টিফিকেট থাকতে হবে জুনিয়র টেকনিশিয়ান দেখতে পাচ্ছেন ওয়েল্ডিংয়ের উপর এই মাধ্যমিক পাস লাগবে সঙ্গে আইটিআই থাকলে আপনারা আবেদন করতে পারছেন এইভাবে একদম নিচে চলে আসলে দেখতে পাবেন এক্ষেত্রে আপনাদের আরও এখানে দেখতে পাচ্ছেন ফায়ারম্যানের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট শাখায় ছ মাসের কিন্তু একটা কোর্সের কথা বলা হয়েছে জুনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিএসসির কথা বলা হয়েছে বিএসসি দেখতে পাচ্ছেন বিএসসির উপর যদি কোর্স করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন জুনিয়ার টেকনিশিয়ানের ক্ষেত্রে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং একটি কিন্তু আপনাদের সার্টিফিকেটের প্রয়োজন এইভাবে একাধিক জুনিয়র ফায়ারম্যানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এইভাবে কিন্তু একাধিক পোস্ট রয়েছে অবশ্যই আপনারা একবার নোটিশটি ডাউনলোড করে চোখ বুলিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার জন্য যে পোস্টটি সুইটেবল হবে আপনি সেই পোস্ট আবেদন করতে পারবেন ফায়ারম্যানের ক্ষেত্রে কিন্তু এখানে শারীরিক যোগ্যতাও চাওয়া হয়েছে ফায়ারম্যানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মেলের ক্ষেত্রে ফায়ারম্যান মেলের ক্ষেত্রে একশো হাইট লাগবে এবং ফিমেলের ক্ষেত্রে একশো হাইট লাগবে দেখতে পাচ্ছেন এখানে বলে দেয় চেস্ট ছেলেদের ক্ষেত্রে আপনাদের এইট্টি লাগবে এটা শুধু ফায়ারম্যানের ক্ষেত্রে অন্যান্য পোস্টের ক্ষেত্রে কিন্তু শারীরিক যোগ্যতার প্রয়োজন নেই শুধু এডুকেশন যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারছেন তো অবশ্যই নোটিশটি দেখে নেবেন বলে রাখি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অফিসিয়ালি আবেদন করার আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন সেখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর লগ করতে হবে লগ করার পর আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন চেষ্টা করবেন কম্পিউটারে আবেদন করার মোবাইলের মাধ্যমে একদমই আবেদন করবেন না সেক্ষেত্রে ভুল হলে কিন্তু দ্বিতীয়বার আর আবেদন করা যাবে না এক্ষেত্রে আবেদন করতে গেলে তিনশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হচ্ছে আপনারা যদি জেনারেল ক্যান্ডিডেট থেকে বিলং করে থাকেন সেক্ষেত্রে তিনশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হচ্ছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন কিন্তু চলছে আঠাশ তারিখ পর্যন্ত অর্থাৎ আঠাশ পাঁচ দু হাজার বাইশ আবেদন করার লাস্ট ডেট এখানে হাউ টু অ্যাপ্লাই বলে কিন্তু অপশান দিয়ে দেওয়া রয়েছে তো নোটিশটি আপনার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও